রাজশাহীতে একই পরিবারের দুই শিশুর মৃত্যুকে রহস্যময় বলে মন্তব্য করেছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহমেদ। তিনি জানান, স্বাস্থ্য বিভাগ বিষয়টিকে গুরুত্বের সাথে নিয়েছে এবং সার্বিক বিষয়টি খতিয়ে দেখতে ঢাকা থেকে আইইডিসিআর এর তিন সদস্যের একটি টিম রাজশাহীতে কাজ করছে। এটা হতে পারে অন্য কোনো ভাইরাস, হতে পারে কোনো টক্সিন, তো এটার জন্য ওনারা ফার্দার ইনভেস্টিগেশন করছে। স্টিল ইট ইজ মিস্টেরিয়াস, হ্যাঁ, আমরা তো এখনও জানতে পারছি নাকি। আইডিসিআর এ যেটা আমি বলছি, এটা দুইটা বিষয় আছে এখানে। আইডিসিআর এ যে ঢাকা যে ল্যাব যেটা আছে, ল্যাবে ওর স্পেসিমেন যেটা, স্যাম্পল যেটা, স্যাম্পলটার ফার্দার পরীক্ষা নিরীক্ষা হচ্ছে কোন ভাইরাসটা অ্যাকচুয়ালি ওইটাকে ডিটেক্ট করার জন্য। আর ফিজিক্যাল যে ইনভেস্টিগেশন যেটা, এটাকে যেটাকে বলে আউটব্রেক ইনভেস্টিগেশন, ওইটার জন্য আইডিসিআর থেকে তিন মেম্বার, একটা স্পেশালিস্ট, ওরা তিন মেম্বারের একটা দল গতকালকে এসছে, তারা কাজ করছে, তারা তাদের পদ্ধতি আছে, কাজের সিস্টেম আছে, কীভাবে বের করতে হয় সেভাবেই ওনারা কার্যক্রম চালাচ্ছে। একটু আগে কথা বলছি আমি, ওনারা সব কিছু দেখছে, ওনারা ইয়েতে যাবে, স্পটে যাবে যেখানে এটা হয়েছে হ্যাপেনিং, ওখানে যাবে, ওখান থেকে স্যাম্পল নেবে, এটার সঙ্গে রিলেটেড যারা আছে তাদের সঙ্গে কথা বলবে, একটা একটা পদ্ধতি আছে, সেই পদ্ধতি অনুযায়ী ওনারা কাজ করবে। দুই সন্তান হারিয়ে বাকরুদ্ধ বাবা মা, তাদেরকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে রামেক হাসপাতালের পৃথক ওয়ার্ডে। রক্ত সহ আনুষঙ্গিক পরীক্ষার পর তাদেরকে থাকতে হবে হোম কোয়ারেন্টাইনে। ভাইরাসের পাশাপাশি বিষক্রিয়ায় ওই দুই শিশুর মৃত্যু হয়েছে কিনা তাও দেখা হচ্ছে খতিয়ে। শুধু আমরা না, পুরো জাতি আমাদের শক, তো ওনারা যেহেতু শক, ওনাদের কিছু মেডিকেল কেয়ারও দরকার ছিল, তো আমাদের যেহেতু একটা ফেসিলিটি আছে এখানে, 24 আওয়ার্স এখানে ডক্টর আছে আমাদের আইসোলেশন ওয়ার্ডে, এর জন্য আমরা জাস্ট ওনাদের একটু অবজার্ভ করার জন্য ওনাদেরকে রেখেছি। তো আজকে পর্যন্ত ওনাদের কোনো সিমটম নাই। আমরা দুইটা জিনিস এখানে দেখবো, একটা হয়েছে আপনার আদার্স অন্য কোনো ভাইরাস কি না এবং কোনো টক্সিন আছে কি না, ঠিক আছে। আমরা যেটা করেছি যে আপনার বাচ্চাটা যেটা মারা গিয়েছে তার, এটাকে গ্যাস্ট্রিক লিভেজ বলে, স্টোমাক কন্টেন্ট যেটা, স্টোমাক কন্টেন্টটা আমরা আগে থেকে রেখে দিয়েছি, তো ওইটাকে আমরা ঢাকায় পাঠাবো। ঢাকায় পাঠালে ওখানে ওইটা কোনো টক্সিন বা বিষক্রিয়াতে বা কোনো ইয়েতে হয়েছে কিনা ওইটার জন্য আমরা ওইটার একটা পরীক্ষা হবে। আইইডিসিআর এর প্রতিনিধি দলের মধ্যে রয়েছেন দুইজন বিশেষজ্ঞ চিকিৎসক সহ একজন সিনিয়র টেকনোলজিস্ট। তারা নমুনা সংগ্রহ ও পরীক্ষার পাশাপাশি পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। নমুনা পরীক্ষার রিপোর্ট সহ তাদের প্রতিবেদন প্রকাশের পরই উদ্ঘাটিত হতে পারে দুই শিশুর মৃত্যু রহস্য। ওনাদের যেটা যেটা নমুনা সংগ্রহ করা দরকার সেগুলো করা হচ্ছে, হসপিটাল অথরিটি করেছে, এবং সেগুলো আসলে আমরা এখনও, যেহেতু এটা মাত্র শুরুর পর্যায়ে আছে, আমরা এখনই কমেন্ট করতে পারছি না। আমরা তদন্ত কার্যক্রম, আমি ইতিমধ্যেই বলেছি যে আমরা মাত্রই শুরু করেছি এবং আমাদের কাজের ধারা অনুযায়ী আমরা সেভাবেই কাজ করছি, এবং আমাদের যে কাজের ফলাফলগুলো ও কাজগুলো আমরা এখনও প্রিলিমিনারি পর্যায়ে কাজ করছি, এবং সেই কাজের এগুলো আমরা আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দকে আমরা জানাচ্ছি, এবং সময় হলে বা প্রয়োজন হলে ওনারা ব্রিফ করবেন। বরই খেয়ে গত 13 ফেব্রুয়ারি রাজশাহী ক্যাডেট কলেজের গণিত বিভাগের প্রভাষক মঞ্জুর রহমানের দুই মেয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। জ্বর ও বমি নিয়ে হাসপাতালে আসার পথেই মায়ের কোলেই মারা যায় 2 বছরের ছোট্ট মেয়ে। এর 4 দিনের মাথায় গত 17 ফেব্রুয়ারি রামেক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় 5 বছরের বড় মেয়ে। মুহূর্তেই ঘটনা ছড়িয়ে পড়ে রাজশাহী সহ সারা দেশে, নড়ে চড়ে বসে স্বাস্থ্য বিভাগ। রাজু আহমেদ, প্রতিদিনের বাংলাদেশ, রাজশাহী।